হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। তো বন্ধুরা, আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন নতুন নতুন চাকরির এবং বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত আপডেট আপনাদের দেওয়ার জন্য। তার ব্যক্তিতে আজকে আমরা নিয়ে এসেছি কানাডা লেবার ভিসা 2023 আবেদন ও যোগ্যতা বিষয়ে আপনার সঙ্গে কথা বলবো। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য হন নাই, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো বন্ধুরা, যারা কানাডা যেতে চান লেবার বিষয়ে, তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার আহ্বান রইল। আজকে আপনাদের জানাবো যে কানাডা লেবার বিষয়ে আপনারা কীভাবে যাবেন, কোথা থেকে আবেদন করবেন, কী কী যোগ্যতা থাকতে হবে, সব বিষয় নিয়ে আলোচনা করব। যদি আপনি প্রবাস জীবনের মাধ্যমে অর্থ উপার্জন করতে চান, তাহলে আমি আপনাকে কানাডা যাওয়ার পরামর্শ দেবো। কেননা অন্যান্য দেশের তুলনায় আপনি কানাডায় অনেক উচ্চ বেতনে চাকরি করতে পারবেন। আর কানাডা যাওয়ার উত্তম পন্থা হলো লেবার ভিসা। এই ভিসাটা খুবই কমন একটা ভিসা। আপনারা সবাই জানেন যে লেবার ভিসা হচ্ছে সব দেশেই, বিশেষ করে কানাডাতে লেবার ভিসাটা প্রতি বছরে ই করে। আপনি কানাডার ওয়েবসাইটে ঢুকলে দেখবেন যে লেবার ভিসার একটা অপশনই আছে। এখানে মূলত আমাদের বাংলাদেশ থেকে আপনিও কানাডার লেবার ভিসা আবেদন করতে পারবেন। তবে তার জন্য আপনাকে কিছু নিয়ম ফলো করতে হবে, কী কী যোগ্যতা লাগবে। আজকের এই ভিডিওতে আমি সব বিষয়ের আলোচনা করবো, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। কানাডা লেবার ভিসা বলতে আসলে কী বোঝায় এটা নিয়ে আলোচনা করবো। টপিকগুলো হচ্ছে কানাডা লেবার ভিসায় কী কী কাজ পাওয়া যায়, কানাডা লেবার ভিসা পেতে কী কী দক্ষতা প্রয়োজন হয়, কানাডা লেবার ভিসা পেতে কী কী যোগ্যতা লাগে, কানাডা লেবার ভিসা পেতে কী কাগজপত্র লাগে, কানাডা লেবার ভিসার আবেদন কীভাবে করবেন, কানাডা লেবার ভিসার খরচ কত, কানাডা জনসংখ্যার নতুন নিয়ম কী, জনসংযোগের নতুন নিয়ম কী, কানাডার ওয়ার্ক পারমিটের সুবিধাগুলো কী কী, ভিজিট কী কানাডায় কাজ করতে পারবেন, ভিজিট ভিসায় গিয়ে কানাডা মাসিক বেতন কত, পরিশেষে আমাদের কিছু কথা থাকবে। তো কানাডা লেবার ভিসা বলতে কী বোঝায়, সচরাচর যখন আমি কানাডায় ছিলাম যদি আপনি কানাডা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে একজন দক্ষ ব্যক্তি হতে হবে, আর সেই দক্ষতার উপর ভিত্তি করে আপনাকে কানাডা ওয়ার্ক পারমিট প্রদান করা হবে। অপরদিকে কর্মদক্ষতা সম্পন্ন মানুষদের কানাডা থেকে বিশেষ এক ধরনের ভিসা প্রদান করা হয়, যাকে বলা হয় কানাডা লেবার ভিসা। মূলত আপনি যদি এই ভিসার কানাডা যেতে পারেন, তাহলে আপনাকে বিভিন্ন ইন্ডাস্ট্রির আওতায় কাজ করতে হবে। কানাডা লেবার ভিসায় কী কী কাজ পাওয়া যায়, উপরে আলোচনায় বলেছি যে আপনি যদি লেবার ভিসায় কানাডা যেতে চান, তাহলে আপনাকে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রির কাজ করতে হবে। তবে এখন প্রশ্ন জাগতে পারে যে কানাডা লেবার ভিসায় কী কাজ পাওয়া যায়। তো আসলে যারা এই বিষয়টি সম্পর্কে জানতে চান, তাদের বলবো যে আপনি কানাডা লেবার ভিসায় বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। যেমন আপনি পরিবহন খাতে কাজ করতে পারেন, হোটেল বা রেস্তোরাঁয় কাজ করতে পারেন, স্বাস্থ্য খাতে কাজ করতে পারেন, কৃষিকাজে কাজ করতে পারেন, নির্মাণ কাজে কাজ করতে পারেন, মানে হচ্ছে আপনার রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, কৃষিকাজ, স্বাস্থ্যখাত, হোটেল বয় এবং পরিবহন মানে বাস, ট্রাক, এগুলোর কাজ করতে পারেন। মূলত একজন ব্যক্তি কানাডা লেবার ভিসায় যেসব খাদে কাজ করতে পারবে, সেই কাজগুলো তালিকা উপরে আপনাদের জানালাম। লেবার ভিসা পেতে কী কী দক্ষতার প্রয়োজন হয়, যারা কানাডা ভিসা পাওয়ার জন্য চেষ্টা করছেন তাদের একটা কথা অবশ্যই ভালো করে জেনে রাখা দরকার, সেটি হলো কানাডা কখনোই অদক্ষ অযোগ্য লোকদের কাজের ভিসা প্রদান করা হয় না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন দক্ষ অভিজ্ঞ ব্যক্তি হতে হবে। হয়তো লেবার ভিসা কথা শুনে অনেকের মনে ভ্রান্ত ধারণা তৈরি হতে পারে, কারণ অনেকেই ভাবতে পারেন যেহেতু এটি লেবার ভিসা সেহেতু এই ভিসার জন্য হয়তো দক্ষতার প্রয়োজন হয়। তো আসলে এমনটা মনে করছেন তাদের ধারণা সম্পূর্ণ ভুল, কেননা লেবার ভিসা পেতে হলে অবশ্যই আপনাকে কোনো না কোনো কাজে দক্ষ থাকতে হবে। শুধু লেবার ভিসা না, আপনি বিদেশের যে কোনো কাজে যে ভিসাতেই যান, যদি আপনি কাজ করতে চান অবশ্যই আপনাকে দক্ষ হতে হবে, দক্ষতার প্রমাণ দিতে হবে। আর সেই প্রশিক্ষণ শেষে আপনি কানাডা লেবার ভিসার জন্য আবেদন করতে পারবেন। লেবার ভিসায় কী কী যোগ্যতা লাগে, লেবার ভিসা পেতে আপনাকে দক্ষতার প্রয়োজন হবে। এই দক্ষতার পাশাপাশি আপনার উচ্চ উক্ত ভিসার জন্য আপনার নির্ধারিত যোগ্যতার প্রয়োজন হবেই। সেই যোগ্যতাগুলো হচ্ছে আপনার নিকট একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে, আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে, পেশাগত অভিজ্ঞতার দরকার হবে, কানাডা অফার লেটার থাকতে হবে, আবেদনকারী প্রার্থীকে আর্থিক ব্যবস্থা চালাতে হবে, ইংরেজি ভাষা দক্ষতার প্রয়োজন থাকতে হবে। এগুলো মাস্ট বি, এই ছয়টা জিনিস আপনাকে থাকতে হবে।
মূলত আপনি যদি কানাডা লেবার ভিসার জন্য আবেদন করতে চান তাহলে আপনার মধ্যে কি কি যোগ্যতা থাকতে হবে সেইগুলো যোগ্যতা উল্লেখ করলাম। এখন আপনাদের কানাডা লেবার ভিসার কি কি কাগজপত্র লাগে এই বিষয়গুলো আপনারা যারা কানাডা লেবার ভিসার জন্য আবেদন করবেন তাদের নিকট দক্ষতা যোগ্যতার পাশাপাশি বিভিন্ন ধরনের ডকুমেন্ট থাকতে হবে। আর বর্তমানে সময়ে কানাডা লেবার ভিসা আবেদনের জন্য যেসব ডকুমেন্টের দরকার সেগুলো হচ্ছে প্রার্থীকে অবশ্যই IRCC এর ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে উক্ত ফর্ম পূরণ করতে হবে। প্রার্থীর নিকট একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে যার মেয়াদ কমপক্ষে 6 মাস হতে হবে। ভাষা দক্ষতা হিসেবে ইংরেজি বা ফ্রান্স ভাষা দক্ষ থাকতে হবে। কানাডা থেকে প্রাপ্ত নিয়োগকর্তা চাকরির অফার লেটার থাকতে হবে। কানাডার চাকরির জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা সনদ থাকতে হবে। পেশাগত যোগ্যতা সনদ থাকতে হবে। আর্থিক সচ্ছলতা থাকতে হবে। প্রাথমিকভাবে কানাডা লেবার ভিসার জন্য আপনাকে যেসব কাগজপত্র থাকতে হবে এইসব কাগজপত্র তালিকা বলে উল্লেখ করা হয়েছে। তবে এগুলোর বাইরে আরও কিছু ডকুমেন্টের প্রয়োজন হতে পারে, যেমন আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেট, বিবাহ হয়ে থাকলে বিবাহ বৈবাহিক সার্টিফিকেট ইত্যাদি প্রয়োজন হতে পারে। এছাড়া আর কোনো ডকুমেন্ট প্রয়োজন হলে নিয়োগ কর্তৃপক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে। এখন আপনি কানাডার লেবার ভিসা আবেদন করবেন কীভাবে সে বিষয় নিয়ে, আপনি যদি কানাডার লেবার ভিসার জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে কানাডা থেকে প্রকাশিত হওয়া নিয়োগ বিজ্ঞপ্তিগুলো খোঁজ খবর রাখতে হবে। কেননা বিভিন্ন সময় কানাডা থেকে এই ধরনের লেবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আর এই ধরনের নিয়োগ সম্পর্কে জানার জন্য আপনাকে কানাডার একটি সরকারি ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করতে হবে। ওয়েবসাইট হচ্ছে canada.ca। তবে যখন আপনি এ ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি দেবেন তখন কোনো ধরনের দালালের কাছে না গিয়ে আপনি সরাসরি আমাদের দেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করবেন। তারপর তাদের কাছে বিস্তারিত জেনে শুনে ডকুমেন্ট সংগ্রহ করবেন। আর অবশ্যই আপনার সরকারি চাকরি সরকারিভাবে কানাডা লেবার ভিসা যাওয়া উচিত, তাহলে প্রথমত আপনার খরচের পরিমাণ কম হবে, দ্বিতীয়ত আপনি বিভিন্ন প্রতারণার হাত থেকে মুক্তি পাবেন। এখন আসে কানাডা লেবার ভিসার আসলে খরচ কত। কানাডা লেবার ভিসার খরচ 5 থেকে 7 লক্ষ টাকা খরচ করার প্রয়োজন হতে পারে। আবার কাজের উপর ভিত্তি করে আপনাকে এর বেশিও খরচ হতে পারে। তাছাড়া আপনি যদি দালালের মাধ্যমে কানাডা লেবার ভিসায় যোগাযোগ করেন তাহলে তো আপনাকে আরও অনেক টাকা খরচ করতে হবে। তবে আমার যুক্তিমতে আপনার সরকারিভাবে কানাডা লেবার ভিসা যাওয়া উচিত, কেননা দালালের মাধ্যমে এই ধরনের ভিসার ক্ষেত্রে প্রতারিতার সম্ভাবনা বেশি থাকে। তাই যথাসম্ভব বিদেশে কাজে যাওয়ার ক্ষেত্রে প্রথমে সরকারিভাবে যাওয়ার চেষ্টা করাই উত্তম। কানাডার জনসংযোগের নতুন নিয়ম কি? বর্তমান সময়ে আপনারা যারা কানাডায় আর্থিক ওয়ার্ক পারমিট ভিসা পেতে চান তাদের জন্য কানাডার জনসংযোগের নতুন নিয়মগুলো জেনে নেওয়া অত্যন্ত জরুরি। নতুন নতুন জনসংযোগের নিয়মগুলোকে একসাথে তুলে ধরা সম্ভব নয়। ওয়ার্ক পারমিটের সুবিধা কী কী? ওয়ার্ক পারমিট আপনি কানাডায় কাজ করার সুযোগ পাবেন, কানাডার উচ্চ বেতনে কাজ করতে পারবেন, ওয়ার্ক পারমিটের মাধ্যমে কাজের পাশাপাশি আপনি লেখাপড়া করতে পারবেন, কানাডার মতো উন্নত দেশের শিক্ষা সংস্কৃতির সাথে পরিচিত হতে পারবেন, এই দেশের মধ্যে আপনি স্থায়ীভাবে বসবাস করতে পারবেন, নিজের কাজের দক্ষতাকে আরও বেশি বৃদ্ধি করতে পারবেন। এখন আছেন যারা ট্যুরিস্ট ভিসা যেতে চান কানাডা, তারা কি ওই দেশে কাজ করতে পারবেন? সত্যি বলতে আপনি যদি খুব সহজে কানাডা যেতে চান তাহলে আপনার জন্য উপযুক্ত হবে কানাডা ভিজিটর ভিসা। কেননা অন্যান্য ভিসার তুলনায় কানাডা ভিজিটর ভিসা অনেক সহজভাবে পাওয়া যায়। তবে আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা মূলত কানাডা ভিজিটর ভিসায় গিয়ে সেখানে কাজ করতে চায়। তো তাদের বলবো যে বর্তমান সময়ে কানাডা ভিজিটর ভিসায় গিয়ে কাজ করার পারমিশন পাবেন না, কেননা কানাডা শুধুমাত্র দক্ষ শিক্ষিত জনবলকে ওয়ার্ক পারমিট ভিসা প্রদান করা হয়। আর আপনি যদি যোগ্যতা সম্পন্ন হয়ে থাকেন তাহলে আপনাকে ভিজিটর ভিসার কানাডা ভিজিট করে নিজের দেশে ফেরত আসতে হবে। তারপর আপনাকে পুরানো কানাডা ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে হবে আর তখন আপনাকে ওয়ার্ক পারমিট প্রদান করা হবে। তারপর আপনি কানাডায় গিয়ে কাজ করতে পারবেন, কিন্তু ভিজিটর ভিসায় কানাডা কাজ করতে পারবেন না। কানাডা মাসিক বেতন কত? আমরা সবাই জানি কানাডা হলো পৃথিবীর উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম, আর সে কারণে আমরা অনেকেই জানতে চাই যে বর্তমান কানাডা মাসিক বেতন কত হয়। তো কানাডার কাজের বিনিময়ে কত মাসিক বেতন দেওয়া হবে সেটি মূলত বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে, যেমন কানাডা কাজ করার দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা, কাজের ধরন ইত্যাদি। আর এগুলো আপনার যত বেশি থাকবে আপনার মাসিক বেতনের পরিমাণ ঠিক তত বেশি হবে। কিন্তু স্বাভাবিকভাবে যদি আপনি কানাডায় কাজ করেন তাহলে আপনি সেই দেশের যে কোনো কাজের ক্ষেত্রে সর্বনিম্ন বেতন হিসেবে বাংলাদেশের টাকা 50,000 টাকা পাবেন, আর কানাডার সর্বোচ্চ বেতনের কোনো সীমাবদ্ধতা নেই। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের নতুন একটি টপিক, সেটা হচ্ছে কানাডা লেবার ভিসা। যারা যেতে চান তারা অবশ্যই আবেদন করবেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।